তো নমস্কার বন্ধুরা, আমার ভিডিও কেমন এনজয় করছেন? আশা করি ভালো এনজয় করছেন। তো আজকে কিন্তু নেক্সট পার্টটি দিচ্ছি স্পেকটিক্যালসের। তো এর মধ্যে জেনারেলি থাকবে হচ্ছে অ্যাফোর্ডেবল লেন্স থেকে মিড রেঞ্জ অবধি মোটামুটি সানগ্লাসের পুরো কালেকশন। আপনাদের যাদের পাওয়ার নেই তারা নর্মাল তো কিনে পড়তেই পারেন, আর যাদের পাওয়ার আছে তারা কিন্তু ওখানে গিয়ে আই টেস্ট করিয়ে, একটা নির্দিষ্ট সময় আছে 12টা থেকে 3টা অবধি যখন ডাক্তারবাবু থাকেন, আই টেস্ট করিয়ে সেদিনই সানগ্লাস কিন্তু ডেলিভারি নিতে পারেন। আর 3 to 4 hours ম্যাক্সিমাম লাগবে এবং খুব অ্যাফোর্ডেবল লেন্স থেকে হাই এন্ড যেরকম আপনারা লেন্স ইউজ করতে চান তার উপর কিন্তু প্রাইস নির্ধারিত হবে। আর চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করি আর দেখুন। আর আপনাদের যদি কোনো সানগ্লাস পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে একবার কিন্তু ডাইরেক্ট দোকানে গিয়ে আপনারা সেটা নিতে পারেন। চলুন তাহলে ভিডিওটা দেখি। একটু অ্যাফোর্ডেবল রেটে যারা সানগ্লাস খুঁজছেন তাদের জন্য এই কালেকশনটা আমি পুরোটা দেখাতে চাই। মোটামুটি 200 থেকে 500 রেঞ্জে আপনারা পেয়ে যাবেন। যদি স্পেসিফিক কোনো মডেল পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, আর আপনারা চাইলে কিছু কিছু মডেলের উপর আপনাদের পছন্দ মতো পাওয়ার বসিয়েও সানগ্লাস বানাতে পারেন। দেখে নিন, স্লোলি মোটামুটি দেখানো হচ্ছে পুরোটা। লেডিস জেন্টস বোথ কালেকশন কিন্তু দেওয়া আছে। তো এরপরে আরো কিন্তু প্রিমিয়াম রেঞ্জ গুলি দেখানো হবে। আইডি ফুল কালেকশনটি রয়েছে। নেক্সট যে কালেকশনটি দেখাচ্ছি এখানে মোটামুটি 600 থেকে 1200 অবধি সানগ্লাস কালেকশন রয়েছে নর্মাল প্রাইস। আর আপনারা যদি আলাদা পাওয়ার এখানে ফিটিং করে নিতে চান তার কিন্তু আলাদা চার্জ পাবে অ্যাকর্ডিং টু পাওয়ার। আর ওই দিনেরটা ওই দিনই পেয়ে যাবেন। যদি 3 to 4 hours আপনারা ওয়েট করেন তো মোটামুটি আপনি কিন্তু ওই দিনই ডেলিভারি পেয়ে যাবেন। নেক্সট যে সানগ্লাসের কালেকশনগুলো দেখাচ্ছি এটা ফাস্ট ট্র্যাক, ফ্লিং, আইরিস, এই কিছু কিছু কোম্পানি মিক্স করা আছে। তো মোটামুটি রেঞ্জ ধরুন 1700 থেকে 2200 মধ্যে। আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এটা একটু ইউনিক লাগলো, সম্পূর্ণ ব্লু এর উপর গ্রিন। যারা একটু ক্যাটসাই লুক, রয়্যাল লুক পছন্দ করেন তাদের জন্য ফ্রেমগুলো কতটা প্রিমিয়াম আপনি দেখতে পাচ্ছেন। এটি ফার্স্ট ট্র্যাকের হালকা গ্রিনিশের উপর আর এখানটা মেটালের রয়েছে। মোটামুটি 1700 থেকে 2200 যারা বাইক পড়তে, বাইকে চালানোর সময় পড়তে পছন্দ করেন তাদের জন্য এগুলো বেস্ট। যারা একটু অ্যাভিয়েটার ঘেঁষা পছন্দ করেন তাদের জন্য এটি দেখুন, যারা একটু গোল্ড জুয়েলারি পরতে পছন্দ করেন গোল্ডেন ফ্রেমের মধ্যে, গোল্ডটা কিন্তু পুরো ডার্ক ইয়েলো নয়, হালকা একটু স্টিল ঘেঁষাও রয়েছে, ইউনিক কালার, গান মেটালে প্লেন ওয়েফার টাইপের সঙ্গে গোল্ডেন ইয়ে রয়েছে। নেক্সট কালেকশনটি দেখুন, মোটামুটি একটু ইউনিক কালেকশন আছে এটি। এটিতে একটু ছোটোর মধ্যে যারা রাইস লুকের চশমা পছন্দ করে, এটি মোটামুটি 2 থেকে 2.5 রেঞ্জে আছে গান মেটাল কালারের মধ্যে। এটি কিন্তু একটু ডিফারেন্ট, এটার মধ্যে এটি একটু লাইট কালারে আছে, একটু ডার্ক কালারে আছে। একটু নতুন রকম ক্যাটাই ডিজাইনের
এটা হচ্ছে একদম গ্রিন কালার, এটা চোখে পড়ে কিন্তু এই কালারটা প্রচন্ড আরাম হয়। আগেকার দিনে ভিনটেজ এভিয়েটার এই গ্রিন কালারের গ্লাস হতো। একদম ন্যাচারাল এভিয়েটার স্টাইল, একটু অন্যরকম স্টাইলটা এভিয়েটারে। এখানটা কিন্তু ম্যাট ব্ল্যাক কাজ করা আছে, একটু হালকা হেভির মধ্যে ক্যাটসাই ডিজাইন, নতুন রকম সাইডে ট্রান্সপারেন্ট। একটু ডিফারেন্ট টাইপের কালেকশন এটিতে রয়েছে, দেখুন পুরোটা কিন্তু গ্লাস ফিনিশ। এটা মোটামুটি 2000 এর কাছাকাছি রেঞ্জেই সবগুলো মোটামুটি হবে। এটি ফার্স্ট ট্র্যাকে ট্রান্সপারেন্ট আছে কিন্তু 799 অনলি, তার উপরেও ডিসকাউন্ট হয়ে যাবে। গোল্ডেন ফ্রেম যাদের পছন্দ, পার্পেল ওভার সাইজ ক্যাটস ডিজাইন যাদের পছন্দ, ক্যাটস এর ডিজাইন ফার্স্ট ট্র্যাক। এটি মোটামুটি 1600 দাম আছে, দেন ডিসকাউন্ট হয়ে যাবে আমার সাবস্ক্রাইবার। আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট তুলে নিন, দেন ডাইরেক্ট দেখিয়ে আপনি এখান থেকে নিতে পারেন। আর যদি মনে করেন যে পাওয়ার বসিয়ে ডিজাইন করবেন। আচ্ছা, আমি নিজের ডিজাইনটাও একটু দেখাতে চাই। আমি নিজে যেটা পরে রয়েছি এটা কিন্তু গ্লাসটি দেখবেন উপর দিকটা ডার্ক, নিচের দিকটা কিন্তু লাইট কালার করা আছে। এটা কিন্তু পাওয়ার বসানো, এখান থেকেই করানো। নেক্সট একটু ওভার সাইজড গোল্ডেন ফ্রেম, হালকা গ্রিন পিঙ্ক কালারের গ্লাস, একটু ফিল্মি টাইপের সানগ্লাস যারা পছন্দ করেন, ওভার সাইজ উইথ ব্লেজার কোট। ওভার সাইজ ছকোনা করা আছে এভিয়েটার, তো নেক্সট যে কালেকশনটি দেখাতে চলেছি আইডিইর কালেকশন, মোটামুটি 3000 থেকে 4000 এর মধ্যে প্রাইস পড়বে। 10-15% আপনি এসে আমার সাবস্ক্রাইবার হলে অবভিয়াসলি ডিসকাউন্ট পাবেন। চলে আসুন কালেকশনটা দেখি। মোটামুটি ওই 3-3.5 থেকে স্টার্টিং আছে। ডিজাইনগুলো কিন্তু ইউনিক এবং অসাধারণ। যারা একটু ট্রান্সপারেন্ট এর মধ্যে ইউনিক ব্লু গ্লসি দেখতে চান তাদের জন্য এখানেও ডিজাইন করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। নেক্সট রোজ গোল্ড কালারে ক্যাটসাই, কিন্তু একটু ওয়েফেয়ার এর মধ্যে কালেকশনটা, এটা একটু ইউনিক আছে। সাইডে রেড কাজ করা আছে, একদম ভিনটেজ লুকের ওয়েফেয়ার। যারা একটু ফিল্মি টাইপের এভিয়েটার পছন্দ করেন, পছন্দ গ্লসি কালারফুল, তাদের জন্য আপনারা চাইলে কিন্তু এগুলোতেও পাওয়ার বসাতে পারেন, আপনাদের বাজেট অনুযায়ী বসাতে। তো বন্ধুরা, কেমন এনজয় করলেন ভিডিওটি? আশা করি ভালো লেগেছে। আপনাদেরও যেরকম প্রয়োজন সেরকম ইনফরমেশন আমি দিতে পেরেছি। আর আপনারা নেক্সট একটি ভিডিও নিয়ে আমি নেক্সট সপ্তাহে আসবো অন্য ধরনের টপিক নিয়ে। অবশ্যই
আর আপনাদের জন্য কোন যদি কোনো কোয়ারিজ থাকে আপনারা কমেন্টে লিখবেন, আমার নাম্বারও দেওয়া থাকবে, আপনারা ডাইরেক্ট ইন্টারঅ্যাকশন করতে পারেন। যদি পথ কোথায় দিয়ে যাবেন সেটাও বুঝতে অসুবিধা হয়, আমায় ইনফর্ম করতে পারেন, আমি দোকানের নাম্বার ডিরেক্টলি দিয়ে দেবো আপনাদের, কোনো অসুবিধা হবে না। আর চলুন, আর একটু কাইন্ডলি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের সাহায্যটা তো অবভিয়াসলি জরুরি, আমার গ্রো হওয়াটা আপনাদের উপরেই ডিপেন্ড করছে। আর আশা করি নেক্সট আরেকটি যে নতুন টপিকে ভিডিও দেবো সেটাও আপনাদের ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ, দূরে থাকুন আমার সাথে।